রাইটওয়ে ফাঁকা থাকা তো সত্ত্বেও আপনাদের উল্টো রোডে যেতে হবে কেন? এই কথা শুনে তারা ভার্সিটি থেকে কিছু ক্লাব আইন মানে বাস থেকে নেমে এসে চার পাঁচজন তর্ক বিতর্ক করতেছিল। তো ও পাশ থেকে আর দুই তিনজন এসে হালকা ধাক্কাধাক্কি হয়েছে, এর মধ্যে ওদের লোকজনই আবার ওদের এসে নিয়ে গেছে। ওর মধ্যে যারা ছিল ওরা তিন চারজন এসে আবার টেনে নিয়ে গেছে। রাজধানীর বাংলা মোটরে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাসকে উল্টো পথে যেতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত ট্রাফিক পুলিশ সার্জেন্ট কায়সার হামিদ বাদী হয়ে মঙ্গলবার সকালে রমনা থানায় 30-40 জন অজ্ঞাতনামা ছাত্রকে আসামি করে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। মামলা যেহেতু এখন রেকর্ড হয়েছে, আমাদের কাজ হলো এটা ইনভেস্টিগেশন করা। আমরা এটা ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। ইনভেস্টিগেশনে যাদের নাম আসবে বা যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সরকারি কাজে বাধা দেয়া ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে অসদ আচরণ করার এই ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া তিনি জানিয়েছেন, জড়িতদের চিহ্নিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কালকের যে ঘটনা ঘটেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বাস উল্টোপথে যাওয়ার সময় ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বাধা দেয়ায় তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেখানে মারামারির পর্যায়ে গেছে জিনিসটা, তো এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল 5:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস শাহবাগ থেকে বাংলা মোটর সিগন্যাল অতিক্রম করে উল্টো পথে হোটেল সোনারগাঁও সিগন্যালের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদ বাধা দিলে ছাত্ররা তার উপর চড়াও হয়। এমনকি কয়েকজন ছাত্র ট্রাফিক সার্জেন্টকে মারধরও করে। পরে বাসের অন্য ছাত্রদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।